জালালউদ্দিন মোল্লা গো, তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল, সদা সর্বদাই কান্দতেন আর বলতেন আল্লাহ তোমার কাছে আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না, তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না আল্লাহ। এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খায়, খাবার খায়, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনে মাসে একবার গোস্ত চোখি দেখে না, মাসে একবার মাছ চোখি দেখে না, এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো। কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা, সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টায়ার্স করে বাড়ি করলা, কত না রং বিরঙ্গের ঘর দরজা করলা, সব কিছু ছেড়ে চলে যাবা, তোমার কিচ্ছু নয়, তোমার কিচ্ছু নয়, এই দুনিয়ার মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, সুদ খায়া বাড়ি করলা, ঘুষ খায়া বাড়ি, তুমি যা করল রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। আল্লাহ বলে বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায় আত্মামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য মোল্লা নাসিরউদ্দিন আমার মৌলার প্রেম সারা কিচ্ছু বুঝত না, শয়নে স্বপনে আল্লাহ, আর যতটুকু সময় পিতা আমার নবীর ভালোবাসা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়া, মোল্লা নাসিরউদ্দিন যেটুক সময় পেতেন থাকতেন রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ভরা, কারণ রাসূলের সুন্নাতে তার পায় বন্দি ছিল, আমার আল্লাহর গোলামিতে তার পায় বন্দি ছিল, শরিয়াত তরিকত হাকিকত মারেফাতে পরিপূর্ণ ছিলেন। ও মুসলমান শুনে নেন, এই রকম গোড়াগুড়ি করতে করতে যা দেখে ইহুদি অনেক মালের মালিক, অনেক সম্পদের মালিক, ইহুদিকে বললেন ভাই, ইহুদি ভাই, পাশের মানুষগুলো না খেয়ে মারা যায়, প্রতিবেশীগুলো অনাহারে আছে, খুদার যন্ত্রণায় ছটফট করে, অথচ আল্লাহ তোমাকে বিশাল সম্পদের মালিক বানাইছে, বিশাল উটের পাল, বকরির পাল, মেশির পাল, তুমি এত সম্পদের মালিক আল্লাহ তোমারে বানায় দিছে, তুমি একটু দান করতে পারো না, তুমি কেন দান সৎকা করো না, তুমি কেন জাকাত দাও না? ইহুদি বলে আমার মাল আমি দেব কি দেব না সেটা আমার ব্যাপার, এই দুনিয়ার মধ্যে কাকে দান করব, দান করব কি করব না সেটা আমার ব্যাপার। আল্লাহর আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে ভাই এই সম্পদ তোমার নয়, এই সম্পদ আমার আল্লাহ তোমাকে দান করেছে, তুমি এখান থেকে একটু দান করো মানুষকে, একটু দান খয়রাত করো, তোমার ভাগ্য ভালো হবে, তোমার শান্তি হবে, তোমার ভালো হবে। বসলমান মোল্লা নাসিরউদ্দিনের কথা শুনিয়া ক্ষিপ্ত হয়ে গেলেন ইহুদি, বলে বেড়া তোমার দরকার নাই, তুমি যাও, তোমার এই ওয়াদের দরকার নাই। মোল্লা নাসিরউদ্দিন চলে গেলেন, পরের দিন আবার আসলেন, বুঝাইলেন ভাই আল্লাহ তোমাকে সম্পদ দিছে, এই গ্রামের অনেক মানুষ অনাহারে আছে, অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থা আছে, যদি কিছু খাবারের ব্যবস্থা করে দাও তাহলে তারা কত না শান্তি পায়, আমি তোমাকে অনুরোধ করি একটু ব্যবস্থা করে দাও। উনি বললেন না,
আমি এটা দিতে পারি না, আমার মাল আমি দিব না। বললেন নাসিরুদ্দিন উনার বাড়ির সামনে যাই নামাজ খানা বিছাইলেন, বিছায়া যাই নামাজের মধ্যে দু রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে হাত উঠায় দেবল আল্লাহ, আজকে তুমি আমাকে 1000 স্বর্ণের দেরহাম দিবা, 1000 দিবা গো, একটা দিনার যদি তুমি কম দাও আমি গ্রহণ করব না রে আল্লাহ, আমাকে তোমার 1000 দিনার দেওয়া লাগবে, স্বর্ণের দিনার দেওয়া লাগবে, যদি তুমি 1000-এর একটা দিনার কম দাও তাহলে আজকে আমি এটা নেব না, যদি দুইটা কম দাও নেব না রে আল্লাহ, আমাকে 1000 দিনারটা তোমার পাগলের দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, ওরে মানুষ হইয়া তোমরা নবী চিনিলা, বলেন মানুষ হইয়া তোমরা নবী চিনিলা, চিনেছিল হযরত বেলালে আজান দিতে যাই মিনারে, ওর মিনারা হইতে বেলাল গেল পড়িয়া, বলেন মানুষ হইয়া তোমরা নবী চিনিলা, চিনেছিল হযরত ওয়াস করনি বতিরিজি দাঁত ভাঙলেন তিনি, চিনেছিলেন পাগলা ওয়াস করনি বতিরিজি দাঁত ভাঙলেন তিনি, বতির দাঁত ভাঙলেন পাগলাই একটাও রাখল না, বল মানুষ ইয়া তোমরা নবী চিনিলা, বল মানুষ হইয়া আপনাকে যারা চিনলো আল্লাহকে তারা চিনলো, আপনাকে আমাদের চিনার তৌফিক দান করে, জোরে বলুন মারহাবা, আরো জোরে বল, চিনেছিল হযরত ওয়াস করনি বতিরিজি দাঁত ভাঙলেন তিনি, ওর বতিরিজি দাঁত ভাঙলেন পাগলা একটাও রাখল না, বলেন বতিরিজি দাঁত ভাঙলেন পাগলা একটাও রাখল না, বল মানুষ হইয়া তোমরা নবী চিনিলা, আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান ইহুদি বলে আমার মাল আমি তোমারে দিব না, কিন্তু আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন মুসলমান শোনো গো, এই তুর্কির মুসলমান শোনে না, বাংলাদেশের মুসলমান শোনো, উনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে 1000 কি দিতে হবে, দিনার দিতে হবে, একটা কম দিলে চলবে না, ইহুদি চিন্তা করলো রে দাসাই বাসাই করতে হবে, ও কি পরকিত আল্লাহর পাগল না দুনিয়ার পাগল, উনি গুনে গুনে 998টা দিনার আনিয়া একটা টুপলা বাঁধিয়া মোল্লা নাসিরউদ্দিনের কাছে নিয়ে রেখে দিলেন, পাশে রেখে দিলেন, নাসিরউদ্দিন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, দোয়া করে আবার দু রাকাত নামাজ পড়লেন, আবার যখন নামাজ শেষ করে দেখে রে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে তখন মুসলমান ওই ইহুদির বাচ্চা 998টা দিনার আনিয়া বাদান মুদ্রা আনিয়া রেখে দিছেন পাশে, মুদ্রাটা পাইয়া
দিনারটা পাইয়া নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমারে দান করেছো গো আল্লাহ। এবার যাই নামাজের পর ইয়া মুদ্রাগুলো ঢাললেন, ঢাকি ডালিয়া দিনারগুলো ঢাললেন, ডালিয়া গুনে দেখে দুইটা দিনার কম। আল্লাহ আরো জোরে, দুইটা দিনার কম। মোল্লা নাসির বলে, আল্লাহ দুইটা দিনার কম দিছে, এতে কিছু যায় আসে না, তুমি আবার দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ দুইটা দিনার কম দিছো, মনে কষ্ট পাই নাই, আবার যখন আমাকে তুমি দিনার দিবা গো আল্লাহ, তখন তুমি এই দুইটা পুরাইয়া দিও আল্লাহ, এই দুইটা আর কম দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, মারহাবা। ইহুদি ডাকতে বলে, বললা নাসির রে, একটু আগে তুমি মুনাজাতের মধ্যে হাত উঠা বললা 1000 দিনারের একটা কম যদি দেয় তুমি গ্রহণ করবা না, 1000-এর একটা দিনার যদি কম দেয় তুমি নিবা না, অথচ এখন তো দুইটা দিনার কম, তুমি কেন দিনার গুলো ধরলান নিলা? কয় আমার আল্লাহ আমাকে আবার দিয়া দিবে। কয় তোমার আল্লাহ দেয় নাই, এই দিনার গুলো আমি দিছি। জোরে জোরে বলো মারহাবা। মোল্লা নাসির, তুমি দিছো মানে এটা আল্লাহ দিছে, আমার দান করছে। সুবহানাল্লাহ বলেন না, কয় আপনি তো চাইছেন 1000, দুইটা কম, এই দুইটা কম তো আমি দিছি, এ তো আমার দিনার, স্বর্ণের দিনার, কথা বুঝিনি। নাসিরউদ্দিন কয়নি, এটা আমার আল্লাহ দিছে। কয় দিনারটা আমার মালিক, আমি মালিক, এটা আমার মাল, আমি আপনার কাছে রাখছি এখানে পরীক্ষা করার জন্য, দেখছি আপনার ভিতরে লোভ আছে কি না। এখন আপনি তো কিসের ইমানদার বলে দাবি করেন, আপনি একজন লোভী। নাসিরউদ্দিন বলে, তুমি কি বলতে চাও? এই দিনারগুলো দিছে আমার আল্লাহ। বলে, তুমি চাইলে আল্লাহর কাছে 1000, এখন তো দুইটা কম আছে, তাহলে তোমার আল্লাহ কেমনে দিল? এই দুইটা আমি দিছি, কম দিছি। বলে, না এটা আমার আল্লাহ দিছে। বলে, কাজীর কাছে বিচার দিতে হবে। উনি কাজীর কাছে চলে গেলেন। কাজী সাহেব, একজন আল্লাহর মাহবুব বান্দা হইয়া ঠকবাজি করেছে, আল্লাহর মাহবুব বান্দা হইয়া দাবি করেছিল আমার ঘরের পাশে আসিয়া উনি সালাত আদায় করে আল্লাহর দরবারে দুটি হাত উঠা দিয়েছিল, আল্লাহর কাছে 1000 স্বর্ণের দিনার চেয়েছিল, আমি তো দিই নাই, আমি দিয়েছি দুইটা দিনার কম, ওনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এখন দেখি ওই দিনারগুলো একটাও ফেরত দেয় না, এগুলো উনি বুনার বলে দাবি করে যে আল্লাহ দিছে, আসলে ওই দিনারের মালিক আমি। কাজী সাহেব বললেন, ওকার ওনাকে ধরে নিয়ে আসো, আল্লাহর মাহবুব বান্দাকে ধরে নিয়ে আসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ধরে নিয়ে আসো, মোল্লা নাসিরউদ্দিনকে ধরে নিয়ে আসো। নাসিরউদ্দিনকে ধরার জন্য লোকজন পাঠিয়ে দিলেন। যখন ওনার কাছে আসলেন, ডাকতে বলে, নাসিরউদ্দিন, কাজীর দরবারে বিচারের জন্য যা লাগব। মোল্লা নাসিরউদ্দিন কয়, ভাই আমি কেমনে যাব? আমার গায়ে তো সিরাজামা, আমার গায়ে তো কোনো পোশাক নাই, আমার গায়ে তো কোনো জামা নাই, যদি দয়া করে একটা, যে ইহুদি ভাই আপনি যদি দয়া করে একটা জামা দিতেন, এই জামাটা গায়ে দিয়া আমি রাজ দরবারে যাইতাম। আমি কোথায়? কাজীর দরবারে যাইতাম। কাজীর দরবারে হাজার হাজার মানুষ থাকবে, হাজার হাজার জনগণ থাকবে, এর সামনে আমি যদি খালি গায়ে যাই, সেরা কাপড় গায়ে দিয়ে যাই, তাহলে কাজীকে ছোট করা হবে। আমাকে একটা দামি কাপড় দাও, আমি কাপড়টা পরে কাজীর দরবারে যাব। এবার ইহুদি এনে একটা জামা দিলেন, জামাটা গায়ের মধ্যে দেওয়ার পর বলে, ভাই ইহুদি রে, যেহেতু তুমি আমাকে একটা জামা দিলা, আমাকে একটা ঘোড়া দাও, আমি তো হেঁটে যেতে পারবো না, মুরব্বী হয়ে গেছি, গায়ের মধ্যে কোনো বল নাই, যদি একটা ঘোড়া আমাকে দিত, এই ঘোড়ায় চড়ে আমি কাজীর দরবারে বিচারের জন্য যাইতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘোড়া দিলেন, বলে চলো, ঘোড়ার জামা গায়ের মধ্যে নিয়ে কাজীর দরবারে গেছি রওনা হইয়া গো। কাজী ডাকতে বলে, মোল্লা নাসিরউদ্দিন, আপনি একজন আল্লাহ প্রিয় মানুষ, আপনি একজন ইমানদার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে কি বা আমি আর বলবো, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি আর আদবের সঙ্গে জানতে চাই,
আপনার কাছে যে 998টি দিনার আছে, এই দিনারটা কার? এই দিনারের মালিক কে? বলে হুজুর, এই দিনার আমাকে আমার আল্লাহ দিছে। কে দিছে? জোরে বলেন, কে দিছে? আরেকটু জোরে বলো, কে? ইহুদি বলে, হুজুর ওই দিনার গুলো উনার আল্লাহ দেয় নাই, দিনার গুলো হলো আমার, ওই দিনার গুলো আমার, উনি উনার মাওলার কাছে যাই নামাজে বসে চেয়েছিল 1000 স্বর্ণের দিনার, কিন্তু আমি উনাকে পরীক্ষা করার জন্য আমি একটা ব্যাগের মধ্যে করে 2টা দিনার কম দিয়া ওনার যাই নামাজের পাশে রেখে দিয়েছিলাম। উনি একটা লোভী, উনি একটা প্রতারক, উনি একটা ঠকবাজ, এখন আমার দিনার ফেরত দেয় না, বলছে আমার দিনার। এমন সময় মোল্লা নাসিরউদ্দিন বলে, হুজুর কাজের সাপ শোনেন, এখন তো বলছে দিনার গুলো ওনার, একটু পরে বলবে এই জামাটাও ওনার, এই ঘোড়াটাও ওনার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আমার হাওয়া হুজুর এত দিনারের কথা বলতে থাকবেন, একটু পরে উনি দাবি করবে আমার জামাটা ওনার, ঘোড়াটা ওনার। ইহুদি বলে, ঠিকই বলছে হুজুর, ওই ঘোড়াটাও আমার, কাপড়টাও আমার। দেখছেন হুজুর অবস্থা? কাজী বলে, কি বলতে চাই? একটু আগে তুমি বললা ওই দিনার গুলো তোমার, এখন দেখি মোল্লা নাসিরউদ্দিন বলছে, একটু আগে বললো জামাটাও দাবি করবে, ঘোড়াটাও দাবি করবে, এখন দেখি তুমি জামাও দাবি করো, পোশাকটাও দাবি করো, ঘোড়াও দাবি করো। তোমার মতো ঠকবাজ, তোমার মতো খারাপ, তোমার মতো চোর বাটপাড়ার কেউ নাই, তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। এইভাবে মোল্লা নাসিরউদ্দিন মানুষের বড় লোকের কাছ থেকে জাকাত আদায় করতেন, মানুষের মাল এনে গরিব মানুষদেরকে দান করে দিতেন। জোরে জোরে চিল্লায় বলো, মারহাবা। তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল, সদা সর্বদাই কান্দতেন আর বলতেন, আল্লাহ তোমার কাটকড়ায় আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না, তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খায়, খাবার খায়, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনে মাসে একবার গোস্ত চোখি দেখে না, মাসে একবার মাছ চোখি দেখে না, এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা, সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টায়ার্স করে বাড়ি করলা, কত না রং বিরঙের ঘর দরজা করলা, সব কিছু ছেড়ে চলে যাবা, তোমার কিচ্ছু নয়, তোমার কিচ্ছু নয়, এই দুনিয়ার মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, সুদ খায়া বাড়ি করলা, ঘুষ খায়া বাড়ি, তুমি যা করল রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সম্পদের ভাগ নিবে ছেলে, সম্পদের ভাগ নিবে মেয়ে, বিবি নিবে ভাগ, প্রতিবেশী নিবে ভাগ, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে নামাজ ছেড়ে দিলাম, তুমি যে রোজা ছেড়ে দিলাম, তুমি যে হজ ছেড়ে দিলাম, তুমি যাকাত ছেড়ে দিলাম, তুমি কুরবানি ছেড়ে দিলাম, তুমি ইবাদত ছেড়ে দিলাম, তোমার এই পাপের ভাগটা কেউ নিবে না, আর সম্পদের ভাগ সবাই নিবে ভাগাভাগি করে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়া 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 দুনিয়া, নবী বলছে বালহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হয়ে যাবে। আজকে ঘুষের মধ্যে, সুদের মধ্যে খালি টাকা 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 টাকা, পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু, আজকে 250 টাকার জন্য 1-200 টাকার জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না রে, আইরা দুনিয়ার মানুষ এমন দুনিয়া বিমল হয়ে গেছে।
এই দুনিয়া দুনিয়া নবী বলছে বালহুয়া খিলাফ, এই দুনিয়ার মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা ঘুষের মধ্যে আসলো কি সুদের মধ্যে আসলো, এটা দেখার সময় নয়, শুধু আনো আর আনো। এগুলো সব কিছু সেরে চলে যেতে হবে। একবার কেন মাথায় চিন্তা আসে না, একবার কেন মরণের চিন্তা আসে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, বাবাই গিছে দাদাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বলো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এরে ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাই বাসে রে, জমি কল্লা জায়গা কল্লা সবই যাই বাসে রে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি, বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা একটু মহব্বতে মাওলানা একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল রে বাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, অনেকেই মরণের সময় মুসলমান পোশাক করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিব্বা খানা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের গোসল করাতে যায় দেখছো রে পায়খানা প্রস্রাব করে দিছে, জিব্বাটার গালের মধ্যে ঢুকানো যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে বন্ধ করা যায় না। হে মুসলমান শুনে নাও, এই যদি হয় সহজ মৃত্যু গো,
কেমনে হয়? হের মুসলমান, আজরাইল তো একমাত্র ইমানদারের জান নিবে যারা জান্নাতি হবে। আল্লাহ বলে নুইদ্দুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্নাত, ইমানদার রুহটা বাইর করবে আল্লাহ এমন আসানে। এই দুনিয়ার মধ্যে যেমন আটা সেনিয়া খামির বানানো হয়, এর ভিতরে যদি একটা চুল পরে সেই চুলটা টান দিয়া যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রুহটা ঠিক এইভাবে আসান হবে, আসানে মৃত্যু হবে। সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কঠিন যন্ত্রণা হয়, যাদের সঙ্গে আজরাইল যাদের সঙ্গে জোরাজুরি করে জানটা নিবে, যাদের কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, আল্লাহ সহজ করে দিও গো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, যাদের জন্য বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দুনিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে সাত সাতটা জাহান্নাম, একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম রেখেছে। বাজান মুসলমানের আমান, আজকে দুদিন পরে হন, দুদিন আগে হন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, কি জবাব দিবেন আমার আল্লাহর আদালতে, কি জবাব দিবেন? আপনি কোনো জবাব দিতে পারবেন না। এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে চললা গো, কতই না বাটপারি করলা, কতই না মস্তানি করলা, গায়ের জোর দেখাইলা দুনিয়ার মধ্যে, কতই না ক্ষমতার দাপট দেখাইলা। আজরাইল যখন আইসা যাবে, কোনো বাহাদুরি চলবে না, কোনো মস্তানি চলবে না, একটা সেকেন্ড তোমার সময় দেয়া হবে না রে মুসলমান। এই জন্য বেশি বেশি আবা এবাদত কর, বন্দেগি করো আমার আল্লাহ। আজকে তুমি জীবন পাইয়া ১৮ বছরের যুবক, ২২ বছরের যুবক, গায়ের রক্ত কর, মস্তানি কর গো, এর আগামী দিন বাজবা কেউ গ্যারান্টি দিতে পারি না, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বই আনতেছে কেউ বলতে পারি না, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না, আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠবো কেউ বলতে পারি না, এত মস্তানি আসে কই থেকে, এত দাম্বির আসে কোথা থেকে রে মুসলমান। ছেড়ে দাও সব কিছু, ছেড়ে দাও, আল্লাহর নামে পাগল হয়ে যাও, জোরে বলেন ঠিক কিনা। আমার মহরণা শিবে কখন কেউ তো জানি নাই, আমার আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব, আমাই তোমরা আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না, আমার মহরণা শিবে টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়াজি একাই চলেছি, রে আমি সব কিছু ফেলাইয়াজি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় নাই আমার মহরণা শিব, আরো জোরে বলেন আমার মহরণা শিব কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব,
আমার মরণ আসিব কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম যে কথাগুলো দেলের কান্না লাগে শোনাবো, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে, যদি বলেন ঠিক কিনা। দুনিয়ার সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল শুনে যাও, আজরাইল শোনো, আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে আমার আল্লাহ, দুনিয়ার সব মাকলুকাত কি শেষ হয়েছে? বলে হ্যাঁ। এখন কজন আর কতগুলো জীবিত আছে? বলে আল্লাহ, এখন জীবিত আছি আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল আর ইসরাফিল। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আমার জিব্রাইলের আর প্রয়োজন যাও, তুমি রুহটা নিয়ে আসো। আমি কথাগুলো বুঝাইতে যে একটু পিছনের দিকে অনেক লম্বা আলোচনার দিকে চলে গেছি। আজরাইল আসসালাম চলে যাবে, মুসলমান জিব্রাইলের কাছে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিব্রাইল, কে গো তুমি? আমি আজরাইল, কেন আইছে? বলে আল্লাহ আমাকে পাঠাইছে আপনার রুহটা কবজ করার জন্য। ওরে মি জিব্রাইল আলাইহিসসালাম ডাকতে বলবে আল্লাহ, তোমার হুকুম তালিম করলাম, সারা পৃথিবীর মধ্যে সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি দুনিয়ার মধ্যে আমি তোমার এই কথাগুলো পৌঁছায় দিলাম। আল্লাহ আমার হুকুম মরা লাগবে, একটু সুযোগ দেওয়া যায় না? মৃত্যুর ভয়ে স্বয়ং আজরাইলও ভয় পাবে, জিব্রাইলও ভয় পাবে, মিকাইলও ভয় পাবে, ইসরাফিলও ভয় পাবে, বলবে আল্লাহ আমাকে একটু একটু দয়া করা যায় না? আমার আল্লাহ বলবে আজরাইল, না না, জলদি করে জানটা নিয়ে আসো, জিব্রাইলের জানটা কবাস হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে। জিব্রাইল রুহ নেওয়ার সময় এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার মুসলমান সারা পৃথিবীর মনো পৃথিবীর মধ্যে কেঁপে উঠবে, থরথর করে পৃথিবীটা কেঁপে উঠবে, এত জোরে চিৎকার মেরে ডাকবে, বলবে আমার মালিক, এই মৃত্যু যে এত কঠিন না, আমি জিব্রাইল আগে বুঝতে পারি না, এত যন্ত্রণা। ও মুসলমান শুনে নাও, আজকে আপনাদের কথা তো রেখে গেলাম, আগে ওদিকে চলে যায় চারজন জিবিল, চারজন ফেরেশতার কথা আর একটু আগায় চলে যায়, ডাকতে বলে আজরাইল চলে যাও, কোথায়? ইসরাফিলের কাছে চলে যাও, কোথায়? মিকাইলের কাছে চলে যাও, মিকাইল আলাইহিসসালাম যিনি মেঘের দায়িত্ব আসের মুসলমান, ওনার রুহটাও কবাসের জন্যে চলে যাবে, ওই রকম চিৎকার মারবে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, ওখান থেকে ওনার রুহটাও কবাস করা হবে, চলে আসবে কোথায়? ইসরাফিলের কাছে। ইসরাফিলের রুহটাও কবাস হয়ে যাবে, থাকবে আজরাইল আলাইহিসসালাম। আর আমার আল্লাহ, আল্লাহ বলবে আজরাইল রে, এখন আসমান জমিনের মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত মাকলুকাতের মধ্যে এখন কে আর কে আসে আমাকে জানাও। বলে আমার মালিক, সবার রুহটা বাইর হয়ে গেছে, এখন বাকি আছেন আপনি আর আমি। আমার আল্লাহ বলবে আজরাইল রে, তুমি কি জানো না আমি স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, তোমরা সৃষ্টি, তোমাদের মৃত্যু আছে, এখন যেহেতু তুমি আর আমি আসি, আর এখন ফয়সালা বেশি হবে না, তোমার রুহটাও দিয়া দাও, আর দেরি করো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা, কোন মস্তানি চলবে না, কোথায় মস্তানি, কোথায় এত তাকাব্বুরি? আজরাইল বলবে আল্লাহ, আমি তো আপনার হুকুমে সবার রুহটা দান কবাসটা করেছিলাম, সবার রুহ বাইর করেছি, আল্লাহ আমাকে একটু দয়া করা যায় না? আল্লাহ বলবে না না, কোনো দয়া হবে না, একমাত্র আমি হলাম সৃষ্টার, সৃষ্টির জগতে যা কিছু আছে সবাই পড়ে যাবে,
আজরাইল আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমার রূহটা দিতে হবে বলে হ্যাঁ গাল দিয়ে ঢুকায় দিবে হাতটা ঢুকায় দাও তোমার মুখের মধ্যে আজরাইল নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায় দিবে রূহটা যখন ধরবে চিৎকার মেরে কাঁদবে গো আমার আল্লাহ এত যন্ত্রণা আমি কত ছোট ছোট মাসুম বাচ্চার রূহটা কবজ করেছি দুনিয়ার কত মাকলুকাতের জানটা বাইর করেছি আমি পৃথিবীর মধ্যে দুইবার আজরাইল কান্না করেছিল আজরাইল বলে আল্লাহ আমি দুইবার কান্না করেছি রে একবার হলো যখন আমি ওই মোর প্রান্তরে যখন সাগরের মধ্যে একটা বাচ্চা তার মা যখন ডেলিভারি হলো তখন তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করার হুকুম দিয়ে দিলেন আপনি তার মার রূহটা আমি বাইর করলাম ওই প্রবল ঝড়ের মধ্যে যখন নৌকাটা এলোমেলো হয়ে গেল তখন নৌকাটা যখন তলায় গেল তছনছ হয়ে গেল তখন একটা শিশু তক্তার মধ্যে ভাসানো ছিল সেই শিশুটা দেখে আমি সেদিন কান্না ধরে রাখতে পারছিলাম না রে আল্লাহ আল্লাহ সেদিন আমার সুখে পানি এসেছিল আমি আজরাইলের আল্লাহ আজকে এত বড় সাগরের মধ্যে মারে নিয়ে গেলাম তার বাবারে নিয়ে গেলাম তার আপনজনদের সবাইরে নিয়ে গেলাম এই মাসুম বাচ্চাটাকে আমি রেখে দিলাম তক্তার উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল গো আল্লাহ আর একটা দিন আল্লাহ আমার আল্লাহ এ আমার বাবা ওই সাত্তার যখন জান্নাত বানাইছিল গো ওই সাত্তার যখন জান্নাত বানাইছিল ঢোকার জন্য অনেক অনুনয় বিনয় করেছে অনেক কাকুতি মিনতি করেছিল উনি জান্নাতের ভিতরে একটা পা ঢোকানো পর তাকে আমি নিয়ে এসেছিলাম রে আল্লাহ আল্লাহ ওদিন আমার চোখের পানি এসেছিল গো আল্লাহ ওর কান্না দেখে আমি আজরাইল সহ্য করতে পারি নাই আমার আল্লাহ বলে আজরাইল তুমি কি চেন এই দুটি লোক রে এই দুটি লোকই ছিল একটা লোক ওই সাদ্দাত ছিল ছোট্টবেলা সাগরের মধ্যে জল তুফানে পড়েছিল সেদিন ওর মা বাবার সবার রুটা তুমি বাইর করেছিল আজরাইল আমি আল্লাহ ওকে সাগরের ভিতর থেকে ভাসাইয়া জঙ্গলার ভিতরে নিয়ে গিয়ে ছিলাম ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতরে মানুষ করেছিলাম ওই জঙ্গলের রাজত্বই তারে দান করেছিলাম এরপরে দুনিয়ায় আমার সঙ্গে কত বাড়াবাড়ি করিয়া নিজেই জান্নাত বানাইছে আমার জান্নাতে যাবে না এত অহংকার তার ভিতরে ঢুকলো ওই একটা লোকই ছিল দুইটা লোক রে আজরাইল আজকে তুমি কান্নাকাটি করো কেন তোমার রুটা দিয়ে দাও আজরাইল বলবে আল্লাহ এই জানটা বাইর করাই এত যন্ত্রণা আগে জানি না রে আল্লাহ আজকে আমার রুটা দিতে হবে আজরাইল নিজেটা রুহটা দরবে টান দিয়া আজরাইল চোখের পানি ছেড়ে চিৎকার মেরে কান্দে রে আজরাইলের কান্নার ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ বেঁচে থাকতো গো এই দুনিয়ার হাত পেল করে মারা যেত ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার আজরাইলের রুহটাও বাইর হয়ে আসবে সুতরাং এই পৃথিবীর কিচ্ছু থাকবে না কত কীট পতঙ্গ থাকবে না আপনি থাকবেন না আমি থাকবো না দুনিয়াটা ক্ষণস্থায়ী মাত্র কয়েকদিনের জন্যে ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জাহান্নাম এই পারে সেতু অপারে জান্নাত আর ইমানদারের জন্য দুনিয়াটা কোনো শান্তির জায়গা না ইমানদারের জন্য শান্তি হবে কবর শান্তি হবে পারে মুসলমান বেঈমানদের জন্য দুনিয়া জাহান্নামীদের জন্য দুনিয়া আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে এই দুনিয়ার ভিতরে থেকে যেন আমল করে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে জোরে জোরে বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী